কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাগ করে চলেই গেছেন মনে হয়, গ্রুপে নাই মনে হয়। যাই হোক, তো আলহামদুলিল্লাহ গ্রুপে আছেন। আল্লাহ আপনাকে মৃত্যুপর্যন্ত সুস্থ নিরাপদে রাখে, ভালো আমল করার তৌফিক দান করুন, আমিন। কথায় কথায় মানুষ বলে যান বাঁচানো অপরস, কথায় কথায় তো মানুষ কথাই কি বলে। যান বাঁচানো মানে নিজের শরীর বডি এটা যাতে ধ্বংস না হয়, ক্ষতিকারক না হয়, ইসলাম বিরোধী কাজে ব্যয় না হয়, যেটা পরকালীন জীবনে মুক্তির পথ বন্ধ হবে, এই দৃষ্টিকোণ থেকে এটাকে সেভ করতে আল্লাহর পক্ষ থেকেই তো আদেশ। যেমন চোখ, কান, নাক, ব্রেন, নাসিকা, এগুলি সবই আল্লাহ সেভ করতে বলছেন। আল্লাহ বলছেন ইন্নাসামাওয়াল বাসার আল ফুয়াদা কুল উলাইকা কানা নামাসুলা, কান, চোখ, অন্তর, এগুলি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে সব। এই জন্য এমন কোন কাজ এটি করা যাবে না যে কাজে এগুলি ক্ষতি হবে নিজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে, হেফাজিল্লাহ হেফাজত, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করবে কি? আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, বডি সবকিছুই আল্লাহর কাছে ব্যয় করতে হবে। অন্য অপরাধ করে ক্ষতি করে দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন এটা ক্ষতিগ্রস্ত। দেখেন যারা সিগারেট খায় ক্ষতিগ্রস্ত করে দেয়, তাহলে এখানে যান বাঁচান তার জন্য ফরজ না যে মদ খায় ক্ষতি করে দেয়। যে আর যে হত্যা করে দিল, তাহলে হত্যা করে দিল, হত্যা করে দিল মানে কি, নিজেকে হত্যা করলো মানে সুইসাইড করলো, অথবা আত্মহত্যা করে নিল, তাহলে অথবা কেউ পানির তলে ডুব দিল, যেভাবেই আত্মহত্যা করে, তাই নিজেকে তো আত্মহত্যা করা যাবে না। নিজের জানকে নিজে অবশ্যই বাঁচাইতে হবে, নিজের জান দুদিকে বাঁচানো, যেমন খানা দানা হক, ঘুমের হক, এবং এটা যত্ন করা হক, এটা যেমন সপ্তাহে গোসল প্রতিদিন না করলে সপ্তাহে একদিন গোসল করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে এটা। হ্যাঁ, এগুলো শরীরে সেফটি, শরীরে পানি দরকার, ঠিক মতো ঘুম দরকার, ঘুমটা আবাদত, এটা ঘুম না হলে তার সে আবাদতে নষ্ট করছে। স্ত্রীর প্রতি হক আদায় দরকার, এমনি ভাবে শরীরের মধ্যে যেটা খানা চাহিদা দরকার সেটা দরকার, শরীরের মধ্যে রেস্ট দরকার যেটা দরকার, শরীরের সূর্যের আলো দরকার, ঠান্ডা দরকার, গরম আবহাওয়া দরকার, বাতাস দরকার, সবকিছুই দরকার। এগুলি কিসের জন্য? এগুলি সবকিছুই করবেন আল্লাহ খুশির জন্য, সন্তোষের জন্য, যে আল্লাহ আল্লাহর অর্ডার, এগুলো আল্লাহ ঠিক রাখতে বলছেন। এগুলি নষ্ট করে দেওয়ার আল্লাহ কোরআন মাজিদেই তো বলছেন, আল্লাহ তুল কবি এই দিকে তাহলুকা, নিজেকে ধ্বংসের পথে ছেলে দেওয়া যাবে না। মানুষ বহুত মানুষ ধ্বংসের পথে নিজেকে ছেলে দিছে, নিজের শরীর বডি নষ্ট করে দিছে, তখন আবাদত করতে হয় না, আবাদত করবেন কেমনে? নিজেকে নিজেকে নষ্ট করে দেওয়া যাবে। অনেক সময় নিজেরা দেখেন অন্য অপরাধ করে করছে, তখন স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর হক আদায় করতে পারে না, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তো এগুলি সবই এটার অন্তর্ভুক্ত। নিজের জানকে বাঁচাইতে হবে, নিজের জান মানে কি, নিজের পুরো বডিটাই নিজে সেভ করতে হবে। আল্লাহ, যাই হোক, আরো বিস্তারিত বলা দরকার, সংক্ষিপ্ত ভাবে বললাম। আর আলগাছুল লাগানো এগুলি বৈধ না, আলগাছুল লাগানো এগুলো ঠিক না, যেটা আছে ওই অবস্থায় আলগাছুল লাগাইলে উপর দিয়ে মাসা করলে তো ওজুর মাসা মাসাই হবে না, মাথা মাসা হবে না। তো আলগাছুল টুল না লাগে যে অবস্থা আছে ওই অবস্থায় তার খুশি থাকা ভালো। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমিন। আজ সাল্লাহ আলাইকুম।